মৃত্যুর সঙ্গে লড়াই করে আবারও ফিরে এসেছেন ফোক শিল্পী শারমিন। ফিরে এসে গাইলেন বিচ্ছেদের গান, যার শিরোনাম পারলে একবার দেখা যায়ও। গীতিকার মোল্লা জালালের কথা ও সুরে বৃহস্পতিবার ইউটিউবে গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন গানের জগতে বাইরে ছিলেন শারমিন। সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসতে পেরে বেশ আনন্দিত তিনি, জানিয়েছেন কৃতজ্ঞতা। আমি আল্লাহর রহমতে সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি, এবং আমার এই অসুস্থতা যারা যারা আমার পাশে ছিলেন, যারা যারা আমার জন্য দোয়া করেছেন আমার সুস্থতার জন্য, সকলের কাছে আমি অশেষ অশেষ কৃতজ্ঞ। যারা আমাকে সাহায্য করেছেন আমার এই বিপদে, আমার সামনে দাঁড়িয়েছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। টানা দুই মাসের বেশি সময় তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। ময়মনসিংহের নান্দাইলের এই শিল্পী ছোটবেলা থেকেই তার বাবা বাউল শিল্পী হুমায়ুন কবিরের কাছে গানের তালিম নিয়েছিলেন। 2015 সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সবার নজরে আসেন। হ্যাঁ, আমার নতুন একটি মৌলিক গান মোল্লা জালাল আঙ্কেলের কথায় আসছে গানটি। গানটি আমার অসুস্থতার আগেই করা ছিল রেকর্ডিং, কিন্তু আমি সুস্থ হবার পরে এইটার মানে পুরোপুরি কাজটা শেষ হয়, একদম ভিডিও থেকে শুরু করে সবকিছু, এভরিথিং। এবারে অসুস্থতার পরে, সুস্থ হওয়ার পরে অনেক কাজ করছি, নতুন নতুন গান করছি, টেলিভিশন লাইভ করছি, প্রোগ্রাম করছি, স্টেজ শো করছি, সব কিছু মিলিয়ে মৌলিক গানও কিছু আসছে সামনে, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন। অল্প সময়ের মধ্যে শ্রোতাদের মন জয় করে নিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাময়িক বিরতি নেন গানের জগৎ থেকে, সুস্থ হয়ে আবারও গান গাইতে শুরু করেছেন শারমিন। সে ধারাবাহিকতাতেই এবার প্রকাশ পেয়েছে তার নতুন এই বিচ্ছেদের গানটি। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।